ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা হয়তো শুনে থাকবে যে প্রত্যেকটি বিষয়ের পঞ্চাশ মার্কের করে এবার যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তার পূর্ণ মান পঞ্চাশ নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস বিষয়ের আমি খুলেছি আজকে এর আগে আমি ইংলিশ বিষয়ের দিয়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো সেটা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর এটা করে দেব পঞ্চাশ নম্বরের এটা পুরো প্রশ্ন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ধরনের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে চার মার্ক আট মার্ক দুই মার্ক এক মার্ক এগুলো আমি পর পর একটা একটা করে তোমাদের সমস্ত উত্তরগুলো করে দেব তো চলো প্রথমে এক নম্বরে যেটা রয়েছে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও এই প্রশ্নের উত্তরটা করে নিই দেখো প্রথমটি ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও এখানে উত্তর হয়ে যাবে প্রথম একের এক নম্বরে যেটা রয়েছে ভাইসরয় এর উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং মেলা এর উত্তর হয়ে যাবে নবগোপাল মিত্র জমিদার সভা এটা হয়ে যাবে রাধাকান্ত দেব বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর উত্তর হয়ে যাবে দ্বারকানাথ পালিত এবার দেখো দুইয়ের উত্তরগুলো সত্য বা মিথ্যা নির্ণয় করো তো প্রথমটা দেখো দুয়ের এক নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল এর উত্তর হয়ে যাবে ভুল তারপরে দেখো ভারতসভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য এটা ঠিক আঠারোশো সাতান্নর বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন এটাও ঠিক বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন এটাও ঠিক তাহলে এখানে তিনটে ঠিক তিনটে সত্য এবং একটা মিথ্যা এরপরে চলে যাব আমরা তিন নম্বরে শূন্যস্থান পূরণ এরপরে যতগুলো প্রশ্ন রয়েছে আমি পর পর একটা একটা করে করে দেবো আর আমি এই কোশ্চেনটা খুলব না তো তোমরা দেখতে থাকো একধার থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে দেখো তিনের শূন্যস্থান পূরণ তিনের এক নম্বর রয়েছে ভারতে ছাপা প্রথম বাংলা বই হল প্রথম বাংলা বই হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ দুই নম্বরে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে তিন নম্বরে ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং এর প্রথম ভাইসরাই নিযুক্ত হন প্রথম ভাইসরাই হচ্ছে লর্ড ক্যানিং তিন নম্বরে আনন্দমঠ উপন্যাসটি ছিয়াত্তরের মনন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয়েছিল কোন আন্দোলন এর পটভূমিতে রচিত হয়েছিল এখানে হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই পটভূমিতেই কিন্তু আনন্দমঠ রচিত হয়েছিল তারপরে প্রশ্ন দেখো ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট মানব সভ্যতার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এর দুটি ব্যবহার হল এক নম্বর হচ্ছে তথ্যের সহজলভ্যতা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে থেকেই পুরো বিশ্বের অসংখ্য তথ্য নিমেষের মধ্যে জানা যায় ইন্টারনেট থেকে খুব সহজেই বহু তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করা যায় দুই নম্বর সময়ের সাশ্রয় বিভিন্ন জায়গায় গিয়ে বই বা অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা খুবই সময় সাপেক্ষ কিন্তু ইন্টারনেটের সাহায্যে খুব অল্প সময়েই সেই সব তথ্য খুব সহজেই সংগ্রহ করা যায় এবার দেখো ডেভিড হেয়ার কেন স্মরণীয় বাংলার মাটিতে ইংরেজি শিক্ষা বিস্তারের ইতিহাসে স্কটল্যান্ডের ডেভিড হেয়ার একটি স্মরণীয় নাম আঠারোশো সাল থেকে তিনি এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের সঙ্গে জড়িয়ে পড়েন এবং আঠারোশো সালে বিশে জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন তার চিন্তাধারায় যুক্তিবাদ স্বাধীন মনোভাব ও ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য বাংলার সমাজে নতুন জাগরণ সৃষ্টি করে তারপরের প্রশ্ন দেখো বারাসাত বিদ্রোহ কি কোম্পানির শাসনে জর্জরিত হয়ে মীর নিসার আলী বা তিতুমির কৃষক সম্প্রদায়কে দলবদ্ধ করেন অসাধারণ সংগঠন শক্তির অধিকারী তিতুমির সুদখোর মহাজন নীলকর ও জমিদারদের হাতে নির্যাতিত মুসলিমদের নিয়ে এক বিরাট সংগঠন গড়ে তোলেন জমিদার নীলকর ও সরকার তার বিরুদ্ধে সমবেত হয় জমিদার কৃষ্ণদেবের সাথে সংঘর্ষ হওয়ার পর তিনি বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ রাজত্বের অবসান ঘোষণা করেন বাদুড়িয়ার দশ কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে তিনি সেখানে তার সদর দপ্তর স্থাপন করেন তিনি টাকি গোবরডাঙ্গা প্রভৃতি স্থানের জমিদারদের কাছ থেকে কর দাবি করা শুরু করেন এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত তারপরে প্রশ্ন দেখো গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্ব এর প্রতিফলন লক্ষ্য করা যায় জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে কবিগুরু রচিত গোরা উপন্যাসে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত গ্রাম্য সামাজিক বন্ধন এবং কোনো নির্দিষ্ট ধর্মকে আশ্রয় করে উগ্র জাতীয়তাবাদ বনাম ধর্ম সর্বধর্মের সমন্বয় তৈরি উদারনৈতিক জাতীয়তাবাদ এই মূল দ্বন্দ্ব এর প্রতিফলন লক্ষ্য করা যায় গোড়া উপন্যাসের মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা অনুভব করেছে ভারতবর্ষের পরিচয় কোনো নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ নয় তারপরের প্রশ্ন দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন বাংলার চিত্রশিল্পের ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অ অগ্রজ গগনেন্দ্রনাথ ঠাকুর নাম উজ্জ্বল ঊনবিংশ শতকে জাতীয়তাবাদের জাগরণের সময় ভারতের একজন খ্যাতনামা ব্যংচিত্র নির্মাতা ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর তার বিরূপ ব্রজ গ্রন্থে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন ঘটনার কার্টুন অঙ্কিত হয়েছে বিষয়বস্তু হল বাঙালি সমাজের ইংরেজ প্রীতি বাঙালি চরিত্রের নানা দিক ও উপনিবেশিক শাসনের বিভিন্ন দিক নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা পরের প্রশ্ন দেখো মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় ভারতের সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার পৃথিকৃত ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার একজন ডাক্তার ও বিজ্ঞানী হিসাবে তিনি ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন তার শ্রেষ্ঠ কীর্তি হল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনতিরিশে জুলাই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা তিনি ছিলেন এর প্রথম ডিরেক্টর এখানকার গবেষণাপত্র প্রকাশের জন্য ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে একটি পত্রিকা প্রকাশ করেন এখানকার খ্যাতনামা বিজ্ঞানীরা ছিলেন জগদীশচন্দ্র বসু মেঘনাথ সাহা নোবেল নোবেলজয়ী চন্দ্রশেখর ভেঙ্কট রমন চুনিলাল বসু প্রমুখ শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ করো আঠারোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত মার্সম্যান ওয়ার্ড ও উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন এখানে তারা প্রথম প্রথম কাঠের তৈরি মুদ্রণযন্ত্র স্থাপন করেন এর ফলে বাংলায় ছাপাখানার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ওয়ার্ড ছিলেন ছাপাখানার কাজে বেশ দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কেরির পরিচালনায় শ্রীরামপুর মিশন প্রেস হয়ে উঠেছিল এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা মিশনারিদের উদ্যোগেই বাংলায় প্রথম সাময়িকপত্র দিগদর্শন এবং একটি সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয় পরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সংক্রান্ত চিন্তাভাবনা ছিল সুদূর প্রসারী শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় স্থাপনের মাধ্যমে তিনি তার চিন্তাভাবনার প্রয়োগ ঘটাতে প্রয়াসী হন অবাধ স্বাধীনতা এক নম্বর পয়েন্ট তিনি মনে করতেন ব্যক্তিগত ও জাতীয় জীবনে স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে একটি প্রধান বাধা পরাধীনতা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা চলাফেরা ও খেলাধুলার অধিকার দান করেন প্রকৃতির সঙ্গে নিবিড় যোগাযোগ প্রকৃতি প্রকৃতির সঙ্গে থেকে প্রকৃত লাভ করা যায় বলে তিনি মনে করতেন বিদ্যালয়ের কর্মসূচির মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে মানসিক চর্চার নীতিকে এখানে গুরুত্ব দান করা হয়েছে মুক্ত পরিবেশ শিক্ষা বিদ্যালয়ে চার দেয়ালের মধ্য থেকে পুঁথিগত শিক্ষার বদলে মুক্ত আকাশের নিচে প্রকৃতির কোলে শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সম্ভব বলে তিনি মনে করতেন আনন্দের মাধ্যমে শিক্ষালাভ তিনি মনে করতেন আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীর পূর্ণ যথাযথ শিক্ষালাভ সম্ভব তাই শিক্ষার্থীদের চিত্তের পূর্ণ বিকাশের জন্য নৃত্য গীত বাদ্য খেলাধুলা শিল্পকলা কারুকার্য নাট্যাভিনয় গল্প বলা বাগানের কাজ ইত্যাদি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেন সমাজ উন্নয়ন ও সেবা সমাজ সমাজ উন্নয়ন ও সমাজ সেবামূলক শিক্ষা সমাজ ও মানুষ সম্পর্কে সমবেদনা জাগিয়ে তোলার জন্য তিনি সমাজ উন্নয়নমূলক ও সমাজ সমাজসীমামূলক কাজকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা তিনি মনে করতেন মাতৃভাষাতে যেমন শিশু মনের বিকাশ ঘটে অন্য ভাষাতে তা সম্ভব নয় তাই মাতৃভাষার শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তবে ইংরেজি ও অন্যান্য ভাষাকেও তিনি অবহেলা করেননি পরের প্রশ্নটি দেখো ভারতমাতা মাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রেক্ষাপট অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন এই উদ্দেশ্যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন স্বদেশিয়ানা অবনীন্দ্রনাথের চতুর্ভুজা ভারতমাতার চার হাতে রয়েছে বেদ ধানের শীষ জপের মালা ও শ্বেত বস্ত্র এগুলি মূলত ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এগুলির দ্বারা শিল্পী স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মধ্যে স্বদেশী আনা ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন শান্তির প্রতীক সশস্ত্র আন্দোলন সুস্থ জাতীয়তাবাদের বিকাশে বাধার সৃষ্টি করে অবনীন্দ্রনাথের ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই জাতীয়তাবোধের চেতনা বিশ শতকের ব্রিটিশ বিরোধী বিভিন্ন মহা আন্দোলনে মিছিলের সামনে ভারতমাতা চিত্রটি রাখা হতো নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে ছিল ভারতমাতা অঙ্কনের অনুপ্রেরণা পরের প্রশ্ন দেখো বাংলা নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক মন্তব্যটি বিশ্লেষণ করো পাশ্চাত্য সভা ও সংস্কৃতি সংস্পর্শে এসে উনিশ শতকের বাঙালি সমাজে যে যুক্তিবাদী ও মানবতাবাদী আলোড়ন দেখা যায় তাতে সাধারণ বঙ্গীয় নবজাগরণ বলে আখ্যায়িত করা হলেও এর ব্যাপ্তি ছিল খুবই সীমিত এবং একান্তভাবেই কলকাতা শহর কেন্দ্রিক ইতালির নবজাগরণ যে প্রবল গতিবেগ উদ্যম ও বহুমুখী সৃজনশীলতা লক্ষ্য করা যায় কলকাতা কেন্দ্রীয় বঙ্গীয় নবজাগরণে তা অনেক ক্ষেত্রে অনুপস্থিত শহর কলকাতার কিছু মুষ্টিমেয় ইংরেজি শিক্ষিত ব্যক্তির মধ্যে এই নবজাগরণের সীমাবদ্ধ ছিল হিন্দু সমাজের বৃহত্তর নিমবন্ধনের মানুষ কৃষক সমাজ বা মুসলিম সমাজের সঙ্গে নবজাগরণের কোনো সম্পর্ক ছিল না ডক্টর অনিল সিল তাই একে এলিটিস্ট মুভমেন্ট বলে আখ্যায়িত করেছেন এবার দেখো সর্বশেষ প্রশ্ন ভারতে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অষ্টাদশ শতকের শেষভাগে ভারতের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এরপর এদেশে শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণের বিষয়টি তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এক নম্বর পয়েন্ট দ্বন্দ্বের সূত্রপাত ব্রিটিশ কোম্পানি ভারতে জনশিক্ষা প্রসারের উদ্যোগ নিলে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো উচিত সেই প্রশ্নকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দেয় দুই নম্বর রামমোহন রায়ের উদ্যোগ ব্রিটিশ পার্লামেন্ট সনদ আইনের দ্বারা ভারতীয় জনশিক্ষার জন্য প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিলে রামমোহন রায় সরকারকে এক পত্রের দ্বারা এই টাকা ভারতের পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয়ের অনুরোধ জানান প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বেন্টিংকের শাসনকালে ভারতে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা কার্যত প্রাচ্যবাদী বা অরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়েন এভাবে সরকারি শিক্ষানীতি নির্ধারণের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় প্রাচ্যবাদী প্রাচ্যবাদীরা ভারতে প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শন বিষয়ে শিক্ষাদানের পক্ষপাতি ছিলেন প্রাচ্যবাদের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন এইচ প্রিন্সেফ কলব্রুক উইলসন প্রমুখ পাশ্চাত্যবাদী পাশ্চাত্যবাদীরা ভারতে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি আধুনিক বিজ্ঞান প্রভৃতি শিক্ষার প্রসারের দাবি জানান পাশ্চাত্যবাদের সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মেকলে আলেকজান্ডার ডাফ সন্ডার্স কলভিন প্রমুখ মেকলেমিনিট মিনিট ব্যান্টিংকের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি বড়লাট লর্ড ব্যান্টিংকের কাছে একটি প্রস্তাব দেন যা মিনিট নামে পরিচিত অবশেষে পাশ্চাত্যবাদীরা জয়ী হন এবং সরকার ভারতে পাশ্চাত্য শিক্ষানীতি এবং সরকার ভারতে पाश्चात्य शिक्षा प्रसार नीति नहीं